বাবা ছিল একজন পরম ভক্ত, গোবিন্দের অতি আপন জন। কিন্তু হ্যাঁ, আপন সেই হয় কৃষ্ণে, যে কৃষ্ণ বিনে আর কিচ্ছু জানে না। পৃথিবীর ধন ঐশ্বর্য টাকা পয়সা বাড়ি গাড়ি তার কাছে সব তুচ্ছ, সেই হয় আমার কৃষ্ণের অতি আপন নিকটস্থ বান্ধব, সেই হচ্ছে এই ভক্ত অর্জুন মিশ্র। দিবানিশী সে ওই কৃষ্ণ প্রেমবন্যায় ভেসে যান, তাই সেই অর্জুন মিশ্র কিভাবে আমার সারাটা জীবন ভরে ঘুরছিল, তাই কবি আমার ভাব দিয়ে বলেছে, আর অর্জুন মিশ্র ওরে নামে ওরে না।
প্রাণে কৃষ্ণ বলে নয়ন জলে ভেসে যায়। কৃষ্ণ নাম করতে করতে ক্ষণে ক্ষণে সে অচৈতন্য হয়ে ওই তুলসী তলায় পড়ে থাকে। আবার যখন চেতনা শক্তি ফিরে পায় তখন আবার উঠে কৃষ্ণ নাম। গীতা পাঠ করতে করতে হঠাৎ একদিন অর্জুন ওই গীতার নবম অধ্যায় ২২তম শ্লোকে তিনি পড়ে দেখতে পান, অনন্য চিন্তান্তে মাং যেজনা পূজ্য পাশতে দেশাং নিত্যভি যুক্তানাং জগৎক্ষেমং বহামহ। অর্থাৎ তিনি শ্লোকে খুঁজে পেলেন পার্থিব জগতের লোভ লালসা কামনা বাসনা সব কিছু ত্যাগ করে যে এক মন এক চিত্তে আমার গোবিন্দকে মন প্রাণ সঁপে দিয়েছে, আমার গোবিন্দ তার তরি বহন করে। হ্যাঁ, আমার কৃষ্ণ তারই বোঝা বহন করেন, তাই তো ভক্তের বোঝা আমার ভগবানই বহন করে থাকেন। কত যোগী ঋষি কত মুনি ঋষি ধ্যান করে যাকে পায় না, আর অর্জুন মিশ্র আমার বিবাহ ঋষি তুলসী তলায় বসে এক মন এক চিত্তে যখন গীতা পাঠ করেন ওই গীতা পাঠ করতে করতে সে কৃষ্ণ প্রেম বন্যায় ভাবান্বিত হয়ে পড়ে থাকে অচৈতন্য অবস্থায়। তাই অর্জুন মিশ্র মনে মনে চিন্তা করছে, না না গোবিন্দ, হে গোবিন্দ, আমি তোমাকে ভক্তের বোঝা কোনোদিন বহন করতে দেব না। তোমার ওই ২২ শ্লোকে লেখা আছে ভক্তের বোঝা তুমি বহন করবে, কিন্তু জানো আজ তুমি আমার মনের ভাব জানো না। তুমি যখন বলেছ এ কথা আর আমি তোমার ভক্ত হয়ে আমি যদি তোমাকে সত্যিই ভালোবেসে থাকি, সারাটা জীবন ভরে তোমাকে আমি ভালোবেসেছি, তোমার নাম নিয়ে কেঁদেছি, আজ যদি সত্যি আমি তোমার মনের মতো হয়ে থাকি তাহলে আমিও বলছি আমি তোমার ওই শ্লোক নিজ হাতে কেটে দেব, ভক্তের বোঝা আমি তোমাকে কিছুতেই বহন করতে দেব না। জানো জানো বান্ধব, তোমার বোঝা বইবে পার্থিব জগতের ভক্ত যারা, কিন্তু তোমাকে বইতে দেব না। তাই আমার অর্জুন মিশ্র এই কথা ভাবতে ভাবতে কি করছে, কলমের আচর দিল শ্লোকে রূপ, কাটিলো কাটিলো অর্জুন মি
আমি যে আর সইতে পারছি না, দেখে যাও লক্ষ্মী তুমি একবার এসে দেখে যাও আমার পক্ষ যে কেটে গেছে। লক্ষ্মী আমাকে যে আঘাত করেছে প্রভু, আজ লক্ষ্মী যখন উচ্চ স্বরে প্রভুর কাছে কথা বলছে যে তাকে এমন করে আঘাত করেছে, লক্ষ্মী তাহা কিছুতেই সইবে না। লক্ষ্মী বলছে জানো প্রভু, যে আজ তোমাকে এমন করে আঘাত করেছে আমি তাকে বিনিময়ে দেখিয়ে দিব, আজ তোমাকে আঘাত করার প্রতিদান কত কষ্ট, কত ভয়াবহ, কত যন্ত্রণাদায়ক। এমন সময় আমার প্রাণ কৃষ্ণ বলছে না লক্ষ্মী না, তুমি আজ যাকে এই আঘাতের বিনিময়ে তুমি যাকে আঘাত দিতে চলেছ, আর তুমি যার সর্বস্ব ধন কেড়ে নিবে, ওরে তার যে কিছু নেই, শুধু আছে নয়নে তার কৃষ্ণ প্রেম বন্যা, মুখে আছে তার শুধু সেই গোবিন্দ নাম, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে সে সদা সর্বক্ষণ ওই তুলসী তলায় বসে ভেসে যায় নয়ন জলে। তুমি তার কিছুই কেড়ে নিতে পারবে না, জানো সে যে আজ আমাকে আঘাত করেছে কেন সে কথা তুমি জানো না লক্ষ্মী। ওরে ও যে 22তম শ্লোকে গীতার মধ্যে দেখেছিল, আমি যে ভক্তের বোঝা বহন করি, কেন কেন আমি ভক্তের বোঝা বহন করব, আমাকে ভক্তের বোঝা বইতে দেবে না আমার সেই ভক্ত বলে ওই গীতায় যে 22তম শ্লোকে লেখা আছে, অনন্যা চিন্তান্তে মাং যে জনা পূজ্য পাশতে তেসাং নিত্য ভিযুক্তানাং জগাক্ষে মাং মহাম মহাম। তাই কেটে দিয়েছে, তাই তো আজ লেগেছে আমার বুকে সেই আঘাত। তুমি জানো না লক্ষ্মী, ওরে তুমি জানো না লক্ষ্মী সে ভক্ত যে আমার কেমন। ওরে অর্জুন মুখে কৃষ্ণ, ওরে কৃষ্ণ বলে
লক্ষ্মী আমার সেই ভক্ত পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে মায়া মহ জগতের সব কিছু ত্যাগ করে সদা সর্বক্ষণ আমার ভক্ত কি করে জানো ওরে দরে দরে সেবা
আসে, আমি তার কাছে যাই, তাকে ধরা বা দেখা দেবার জন্য আমি দশ পা অগ্রসর হয়ে তার সঙ্গে সাক্ষাৎ করি। তুমি জানো না লক্ষ্মী, ভক্তের দ্বারে সাজি কানা, ভক্তের দ্বারে সাজি কানা, ভক্তের দ্বারে সাজি কানা, ওরে ভক্তের বোঝাই আমি বইছি রতাল, ভক্তের দ্বারে সাজি কানা, ভক্তের বোঝাই বইছি রতাল, কেমন। আমি গীতায় বলেছি আমি ভক্তের বোঝা বহন করি, তাই অর্জুন মিশ্র আমাকে দিয়ে ভক্তের বোঝার বইতে দেবে না, তাই শ্লোকটি সে এমনি করে কেটে দিয়েছে। কেন কেন সে আমাকে এত আঘাত দিল বলো? সে বোঝে না, সে বোঝে না গীতা যে আমার কেমন, আমি যে গীতার কি হই। তাই আজ আমার ভগবান অর্জুন মিশ্রকে দিয়ে প্রতিটি জীবকে আজ শিক্ষা দিচ্ছে। ওরে গীতা আমার দেহখানি, ওরে গীতা আমার মন ভাই বলরামকে নিয়ে আমি এই ভক্তের বাটিতে
অন্ন বস্ত্র সব কিছু নিয়ে আমি ভক্তের বাড়ি যাব, এবং নিজ হাতে গিয়ে আমি ভক্তের বাড়ি বুঝাবো, এগিয়ে আসবো, আর বুঝিয়ে দেব আমি ভক্তের বোঝা বহন করি। এদিকে মেলা অধিক হয়েছে, অর্জুন মিশ্র ব্রাহ্মণীকে ডেকে ডেকে বলেছে, ও ব্রাহ্মণী বেলা যে অধিক হয়ে গেল, আজ 3 দিন ধরে আমার রাধা গোবিন্দকে কিছুই খেতে দিতে পারছি না, আজ কি সেই উপবাসেই দিন চলে যাবে? না 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 না, দাও তুমি আমাকে আমাকে তাড়াতাড়ি ভিক্ষার ঝুলিটা হাতে তুলে দাও, আমি একবার নগরবাসীদের প্রতি প্রতি দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে 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 বলবো, তোমরা কে আছো আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। আমি উচ্চ স্বরে গিয়ে ডেকে ডেকে বলবো, আমার ঘরে যে রাধা গোবিন্দ আছে তারা যে 3 দিবস উপবাসী, আমি যে আর সইতে পারছি না এই জগতে, যদি আমার কেউ বান্ধব থেকে থাকো এই ভিক্ষার ঝুলির মাঝে শুধু এক মুষ্টি ভিক্ষা দাও। এমন সময় লক্ষ্মী বলছে, প্রভু আর কতদিন এমনি ভাবে তুমি ভিক্ষায় করবে, আর কতদিন এমনি ভাবে আমি নিজ হাতে তোমার হাতে সেই ভিক্ষার ঝুলি পরিয়ে দেব? কেন প্রিয়ে, এই যে বিশ্বের মালিক যতদিন ভিক্ষা করাবে ততদিন তো আমাকে ভিক্ষা করতে হবে, ভিক্ষার ঝুলিকে আজ ব্রাহ্মণ আমার ডেকে ডেকে বলেছে, বলে ভিক্ষার ঝুলি রে আর কতদিন এমনি ভাবে ভিক্ষা করে আমার এই গোবিন্দের সেবার জোগাড় করতে হবে, আমি যে আর পাচ্ছি না। আজ উচ্চস্বরে নিজের মনকে ধিক্কার দিয়ে অর্জুন মিশ্র বলছে, আর ওই ভিক্ষার ঝুলিকে স্কন্ধে নিয়ে বলছে, হে গোবিন্দ রে ও গোবিন্দ রে, আজ অর্জুন মিশ্র আমার নিজের মনকে নিজে ধিক্কার দিয়ে বলেছে, কাঁদাও যত পারো তুমি আমাকে কাঁদাও বান্ধব, আমার কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে আমার এই মিনতি, যত দিনিকা কাঁদাবে বান্ধব রে একদিন তোমায় পাবো পাবো বলে আশায় বুঝবা রে।
হবে গোবিন্দ প্রতিবেশীর দ্বারে গিয়েছে, এমন সময় ওই প্রতিবেশীরা ওই অর্জুন মিশ্রকে দেখে ধিক্কার দিয়ে বলছে, অর্জুন মিশ্র আর কতদিন তুমি ভিক্ষা করবে? এমনি করে ভিক্ষার ঝুলি স্পন্ধে করে বলো তো, তোমার জন্য যে আমরা পাগল হয়ে গেলাম লজ্জা করে না? প্রতিদিন এমনি করে ভিক্ষার ঝুলি নিয়ে এসে বলো, এক মুষ্টি ভিক্ষা দাও, গোবিন্দ সেবা করব, গোবিন্দ পূজা করব। গোবিন্দ পূজার জন্য ভিক্ষা করতে এসে যদি থাকো, তোমার গোবিন্দকে বলতে পারো না, সে তোমাকে কিছু দেয় না বুঝি? বলবে তোমার গোবিন্দকে বলবে আমাদের কাছে আর কোনোদিন তুমি আসবে না। এ কথা শুনে অর্জুন মিশ্র আমার দুটি নয়ন জলে বক্ষ প্লাবিত করি কেঁদে কেঁদে বলছে, মা ও মা, আমার গোবিন্দ যেদিন আমাকে দিবে সেদিন সেদিন আমি আর তোমাদের কাছে আসবো না। আমার গোবিন্দ যে আমাকে অনেকবার দিয়েছে, কিন্তু কিন্তু আমি যে নেইনি, আমি আমি যে ধন ঐশ্বর্য চাই না, আর আমি নেব না। আমি পৃথিবীর বুকে যেদিন থেকে এসেছি, সুখ দিয়ে কি জিনিস আমি কোনোদিন পাইনি, আর আমি কোনোদিন তার কাছে চাইনি আর চাইব না। আমি পৃথিবীতে আর যে কয়দিন বেঁচে থাকি, এমনি করে যেন ভিক্ষার ঝুলিয়ে স্কন্ধে করে তোমাদের মতো মায়ের কাছে এসে নয়ন জলে ভেসে ভেসে আমি যেন ভিক্ষা করে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। দাও দাও না মা, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। অর্জুন মিশ্র বারবার যদি তুমি এমনি করে বিরক্ত করো, তোমাকে ছাড়া মেরে এখান থেকে তাড়িয়ে দেব। গোবিন্দ আমি আমি যে আর পাচ্ছি না গোবিন্দ, আর কতদিন এমনি করে আমাকে কাঁদতে হবে বলো? তোমার কাছে তো আমি কিচ্ছু চাইনি বান্ধব, আমি শুধু তোমার কাছে চেয়েছিলাম এই ভিক্ষার ঝুলি নিয়ে আমি সবার দ্বারে দ্বারে ভিক্ষা করে তোমারই সেবায় দিব, তোমারই পূজায় দিব। তাও কি আমার ভাগ্যে আর হবে না? তুমি কি শুনতে পাও না? তুমি কি দেখতে পাও না? তুমি কি কথা বলতেও জানো না? আমার ব্যথা কি তুমি বুঝতে পারো না? তোমাকে উপবাসী রেখে আমার যে হৃদয়টা আজ ভেঙে যাচ্ছে, তুমি তিন দিন কিছু খেতে পাচ্ছ না, তোমারই জন্য তো আজ আমি প্রতিবেশীর দ্বারে ভিক্ষা করতে এসেছি, কিন্তু ওরা কেউ আমাকে ভিক্ষা দিলে না বলো, আজ আমি শূন্য হাতে কি করে ফিরে যাই? বলো বলো হে
করুণা সিন্ধু দয়াল দীনবন্ধু পতিত পাবন হরি। আর কতদিন এমনি করে আমার সবার দ্বারে ভিক্ষা করতে হবে? হ্যাঁ আমি বুঝেছি, আমি বুঝেছি আজ আমি কারো কাছে ভিক্ষা পাব না, কিন্তু এদিকে ব্রাহ্মণীকে যে বলে এসেছি আজ আমি শূন্য হাতে ফিরব না। এদিকে ব্রাহ্মণী আমার কি করেছে? অর্জুন মিশ্রের আশা পথপানে থেকে থেকে আর পারছে না, তাই আমার ব্রাহ্মণী আজ কি করেছে? হাড়িতে জল দিয়ে সতী উনালে চাপিল, তাই না? হয় এই জন্যে কাঁদছ? কেঁদো না, কেঁদো না প্রিয়ে, কেঁদো না প্রিয়ে। জানো আমি আমি সেজন্যে কাঁদছি না, আজ আমি কেন কাঁদছি জানো? আজ যে তুমি খালি হাড়িতে জল চাপিয়ে দিয়ে তুমি আজ বসে বসে কাঁদছ, তাই মনে মনে ভাবছি আর কতদিন এমনি ভাবে খালি হাড়িতে জল রেখে তুমি এমনি করে নয়ন জলে ভাসবে? হে কৃষ্ণ তুমি কি দেখতে পাও না? তুমি কি বধির হয়েছ বান্ধব? তুমি নাকি দয়াল দীনবন্ধু নাম ধরেছ? সত্যি যদি তুমি দয়াল দীনবন্ধু হরি হয়ে থাকো, সত্যি যদি তুমি সেই কৃপা সিন্ধু হয়ে থাকো, কেন কেন তুমি এই অধমের প্রতি কৃপা করো না? আমাকে আমাকে তুমি অনাহারে অনিদ্রায় তিলে তিলে শুকিয়ে মেরে ফেলো, তাকে আমার কোনো দুঃখ নেই। কিন্তু শুধু আমার দুঃখ এইটুকু, তুমি যদি অনাহারে থাকো সে দুঃখ সে ব্যথা সে বেদনা যে আমি সইতে পারি না। না প্রিয়ে, হব প্রিয়ে, আজ আজ আবার আমি ভিক্ষায় যাব, আজ আজ হবে আমার শেষ ভিক্ষা। আর যদি আমি কিছু না পাই আর কোনোদিনও আমি ভিক্ষা করতে যাব না। বিবাহ শেষ হয়ে এলো, যামিনী যোগে নিদ্রায় ব্রাহ্মণী দর্শন করছে, স্বপ্ন যোগে কৃষ্ণ বলরাম, তারা খাদ্যের বোঝা মাথায় নিয়ে তুলসী তোলায় এসে বার বার ডেকে ডেকে বলছে, মা এই তোমার খাদ্যের ভান্ডার, তুমি একবার বুঝে নাও, এত বড় বোঝা নিয়ে আমরা যে আর পারছি না। এমন সময় ব্রাহ্মণী আমার মনে মনে ভাবছে,
কে কে আজ আমাকে অমন করে মা মা বলে ডাকলো? প্রভু, ও প্রভু, একবার ঘুম থেকে জাগো, একবার ঘুম থেকে জাগো না প্রভু। আমি আমি এ কি স্বপ্ন দেখলাম? এ স্বপ্ন কি সত্য হবে? এমন সময় ব্রাহ্মণ আমার ডেকে ডেকে বলছে, ও ব্রাহ্মণী, অমন করে চিৎকার করছো কেন? কি স্বপ্ন দেখেছো? আমি কি স্বপ্ন দেখেছি জানো? তুমি জানো না আমি স্বপ্ন দেখেছি? একে জানো কারা জানো দুটি ভাই এসে আমাকে না আমাকে বলছে, মা মা গো, ও মা, একবার এসে দেখে যাও মা, তোমার জন্য আজ আমরা খাদ্যের বোঝা নিয়ে এসেছি মা। এ বোঝা যে বড় ভারী, আমরা যে আর নিয়ে চলতে পারছি না, তোমার বোঝা একবার তুমি তুলে নাও। ব্রাহ্মণ বলছে, ও ব্রাহ্মণী, হ্যাঁ প্রিয়ে, তুমি তো জানো না স্বপ্ন কোনোদিন সত্যি হয় না, কারণ তোমাকে মা মা বলে ডাকবে এমন ভাগ্য নিয়ে কি তুমি এই পৃথিবীতে এসেছ? তোমাকে কেউ মা বলে ডাকবে না। এমন সময় ব্রাহ্মণী আমার ডেকে ডেকে বলছে, কি বললে প্রভু? আমাকে মা বলে ডাকবে না? আমি বুঝি মা হতে পারছি না, আমি বুঝি মা হতে পারি না। বলো কেন কেন আমাকে মা বলে ডাকবে না? হ্যাঁ আমাকে ডাকবে, হ্যাঁ আমাকে নিশ্চয়ই মা বলে ডাকবে। আচ্ছা তুমি বলো তো প্রভু, ওই যে চৈতন্যকে যদি, হ্যাঁ যদি গোপাল মা বলে ডেকেছিল, হ্যাঁ বাবা বলে ডেকেছিল, আর আমাকে কেন কেন ওরা মা বলে ডাকবে না? নিশ্চয়ই ডাকবে, আমি সেই আশাই পড়ে থাকব। যাও তুমি, আর দেরি করো না, তুমি ভিক্ষা করতে যাও। তাই এদিকে আমার কৃষ্ণ বলরাম মনে মনে চিন্তা করছে, আর এদিকে নারায়ণ আমার কি করেছে, লক্ষ্মীকে ডেকে ডেকে বলছে, ও প্রিয়ে তুমি জানো না? জানো ভক্তের জন্য আমি এত কিছু করে থাকি, তবুও ভক্ত আমাকে বারে বারে আঘাত দেয়। তুমি জানো না হগো লক্ষ্মী, এত করে ভক্তের ভালোবাসা আমি পেতে চাই, কিন্তু বারে বারে ওরা আমাকে কেন যেন আঘাত করে। ও বড় ব্যথা লাগে বা
সাজি ভক্তের জন্য রকাল সাজি ভক্তের জন্য রাখাল সাজি ভক্তের জন্য কাঙাল সাজি ভক্তের জন্য রাখাল সাজি অগলক্ষী আর দেরি করব না আর কতদিন বলো ওকে এমনি করে কষ্ট দেওয়া যায় ও তো জীবনে কোনোদিন আমার কাছে কিছু চাইনি আমি আমি আজ নিজেই ওকে দিয়ে আসব আর এদিকে অর্জুন মিশ্র আমার ভিক্ষায় বাহির হইল এমন সময় দুটি ভাই বলরাম আজ মনে মনে ভাবছে এই তো আমার সুবর্ণ সুযোগ বয়ে যায় এবার অর্জুন মিশ্র নেই এই সুযোগে খাদ্যের বোঝাটা আমি ওর বাড়ি পৌঁছিয়ে দিয়ে আসি আজ দুটি ভাই বোঝা নিয়ে মস্তকে ধারণ করি ধীরে ধীরে যাত্রা করেছে যখন অর্জুন মিশ্রের বাড়ির কাছে গিয়েছে এমন সময় ওরা দুটি ভাই উচ্চ স্বরে ডেকে ডেকে ব্রাহ্মণীকে বলছে মা আর পাচ্ছি না মা ভীষণ কষ্ট হয়ে গেছে সেই কত দূর থেকে নিয়ে এসেছি এই বোঝা মা একবার দয়া করে নামিয়ে নাও না মা তোমার বোঝা তুমি যখন বারবার ব্রাহ্মণীকে মা মা বলে ডাকছে এমন সময় ব্রাহ্মণী ওই করুণ আর্তনাদ শুনতে পেয়ে মনে মনে ভাবছে কে কে আজ অমন মধুমাখা মিষ্টি স্বরে আমাকে মা মা বলে ডাকছে হ্যাঁ আমি যে কিচ্ছু বুঝতে পারছি না এমন মিষ্টি সুরে কে আমাকে মা মা বলে ডাকলে ওরে কারো বুকে ভালো আগু ওরে জলে ধিকি ধিকি রে ওরে এমন বান্ধব আমার কে বা আছে রে ওরে কার বাবু কে তাড়াতাড়ি চল আবার মা পথবানে বসে আছে বোঝাটা দিয়ে আমরা তাড়াতাড়ি চলে যাব এত বলি অর্জুন মিশ্র বাহির হইল তাড়াতাড়ি তুই নামিয়ে নে
আমরা তাড়াতাড়ি চলে যাব, ভীষণ কষ্ট হয়ে গেছে মা। দেখি বোঝা কিসের বোঝা বাবা, তোমরা কে মা? এত সুন্দর দুটি বালকের আগমন হয়েছে আমার ভাঙা ঘরে। মনে হয় পূর্ব দিক থেকে প্রতিদিন একটি সূর্য উদিত হয়, আজ এদের আগমনে মনে হয় আরো দুটি সূর্য উদিত হয়েছে। কেন মা? ও মা, অর্জুন মিশ্র তো স্বামী না, জানিস অর্জুন মিশ্রেরই খাদ্যের বোঝা আমরা নিয়ে এসেছি। অর্জুন মিশ্র আমাদের এই মাথায় চাপিয়ে দিয়েছে। আমি বলেছিলাম পারব না, আমরা নিতান্ত ছেলে মানুষ, এত বড় বোঝা কি আমরা পারি? জানিস মা এত কঠিন না অর্জুন মিশ্র, যখনই কথা বলেছি দেখ সে দেখ মা, তুই তো মা, তুই আমার ব্যথা বুঝবি। দেখ আমাকে কেমন করে আঘাত করেছে, আমার আমার বক্ষ দিয়ে কেমন ভাবে রুধির ধারা বইছে মা। অর্জুন মিশ্র আঘাত করেছে? না, আমার কিছুতেই বিশ্বাস হয় না, ও এমন কঠিন হতে পারে না, এমন নির্মম, এমন পাষাণ হতে পারে না। জানিস আজ তোদের দেখে আমার মনে পড়ে গেল, আজ নিশীথে আমি স্বপ্ন দেখেছিলাম, কে যেন আমাকে মধুর স্বরে মা মা বলে ডাকছে, এই সুর আর তোদের সুর আজ আজ আমার কানে একই মতো লাগছে। আচ্ছা একবার খুলে বল তো বাবা। ওরে কার বাবুকের মানিক তোরা রে, আমার ডাকলি মামা বলে, নিভালো লাগু বাবুকে, ওরে মানিক তোরা রে, জলে ডাকি মামা বলে, ওরে নিভালি আগুন দিলির জালায়ে। বল বাবা একটিবার খুলে বল, তোদের বাড়ি কোথায়, কি তোদের ঠিকানা, নাম কি একটিবার খুলে বল। এমন সময় কানু বলছে, কি বলি এবার বল না, কথা বলছিস না কেন বাবা? কোন দেশেতে বাহারি তোদের, কোন দেশেতে ঘর, কেমন করে চিনলি এই অভাগিনী ঘর রে, কোন দেশেতে বাড়ি তোদের, কোন বাদেশে ঘর, কেমন করে চিনলি তোরা এই তোমদের ঘর। এ তুই কি বলছিস মা, আমরা চিনি না, আমরা চিনি না অর্জুন মিশ্রের ঘর। জানিস না তুই, জানিস না মা, আমি বলছি শোন, প্রতিদিন যে অর্জুন মিশ্র তুলসী তলায় বসে গীতা পাঠ করে, আর সেই অর্জুন মিশ্র না, এই যে সেই অর্জুন মিশ্রর বাড়ি না। ও মা আরো বলছি শোন, ওই অর্জুন মিশ্র একদিন 22তম শ্লোকে ওই যে 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 নামটি লেখা ছিল ওই নামটা কেটে দিয়েছিল না, সেই অর্জুন মিশ্রর বাড়ি এইটা না। ও মা আমাদের বাড়ি কোথায় জানিস? শোন তবে শোন মা, সব দেশেতে ঘর আমাদের, কোন দেশে নাই যে আমাদের আপন ভাবে রে, তাদের বাড়ি যাই রে,
বলতো তোদের নাম কি? আমার যে নাম শুনতে বড় ইচ্ছে করছে, তাই কৃষ্ণ বলছে। আমায় ডাকে কৃষ্ণ বলে, দাদা বলো রাম। আমায় ডাকে কৃষ্ণ বলে, দাদা বলো রাম। পরিচয় কি দিব মাগো মথুরাতে ধাম, পরিচয় কি দিব মাগো মথুরাতে ধাম, ওরে পরিচয় কি দিব মা মথুরাতে ধাম। ভাই কৃষ্ণ রে, আমি যে আর পাচ্ছি না, মাকে বল বোঝা নামিয়ে তাড়াতাড়ি আমরা চলে যাই। কৃষ্ণ বলছে, মা ও মা তাড়াতাড়ি বোঝাটা নামিয়ে নে। এই বলতে বলতে মা আমার বোঝাটা আস্তে করে দু ভাইয়ের মস্তক থেকে নামিয়ে নিল। ও বাবা, তোরা কেন কাঁদছিস? কি হয়েছে একবার বল। মা বলে যদি ডাকলি কেন আবার কাঁদছিস? আমি যে সইতে পারছি না, বোঝা নামিয়ে দুটি ভাই কাঁদিতে লাগলো। এমন সময় মা ওই চোখের জল দেখে বলছে, তোরা কাঁদিস না, আমি যে জনম দুঃখিনী হতভাগিনী, আবার আমার সম্মুখে দাঁড়িয়ে তোরা কাঁদছিস? কানু বলছে, ওমা কেন কাঁদছি জানিস? সে কথা তুই শুনিস নে মা, আমার যে বড় কষ্ট হচ্ছে। ব্রাহ্মণী ওদের দু ভাইয়ের চোখে জল দেখে আপন সন্তান জ্ঞানে দুটি ভাইকে বক্ষে জড়িয়ে ধরে চোখের জল মুছিয়ে দিচ্ছে। আর ডেকে ডেকে বলছে, ও কৃষ্ণ, আচ্ছা বাবা বলো তো, আমাকে আমাকে তো কেউ মামা বলে ডাকবে না বলেছিল। আচ্ছা তুমি একবার কথা দাও তো বাবা। তুমি তুমি কৃষ্ণ, তুমি আমাকে মামা বলে ডাকবে? এমন সময় বলাই ডেকে ডেকে বলছে, ওমা আমার ভাই যে বড় আদরের মা, আমার মা, আমার মা একে একে সাতটি সন্তান হারিয়ে এই যে শেষ সন্তান হচ্ছে আমার এই ভাই কৃষ্ণ, একে যে বড় সাধনা করে আমার মা পেয়েছে। এমন সময় আজ অর্জুন মিশ্র আমার ধীরে ধীরে আপন ঘরে ফিরছে। কৃষ্ণ আমার জানতে পেয়ে বলছে, ওমা ওমা তাড়াতাড়ি আমাদের বিদায় দে মা, আমার জনম দুঃখিনী যে পথপানে বসে আছে। বাবা তোমরা একটু বিলম্ব করো, আমি রন্ধনশালায় যাচ্ছি। রন্ধনশালায় গিয়ে আমি তোমাদের জন্য একটু সেবার ব্যবস্থা করেছি, তোমাদের না খেয়ে আমি কিছুতেই যেতে দেব না। তাই আজ ব্রাহ্মণী আমার রন্ধনশালায় গিয়ে নয়ন জলে ভেসে ভেসে আজ রন্ধন করছে। এমন সময় কৃষ্ণ বলরাম আজ ব্রাহ্মণ ব্রাহ্মণীকে ফাঁকি দিয়ে চিরজন্মের মতো চলে গেছে। আজ সতী সতী আমার নয়ন জলে ভেসে যাচ্ছে। এমন সময় ব্রাহ্মণ আমার বাড়িতে এসেছে, এসে দেখতে পায় আজ নয়ন জলে সতী আমার কাঁদছে। সতী কাঁদে কৃষ্ণ বলে, উন্মাদিনী বেশে এমন সময় কাঙাল ঠাকুর এসে দাঁড়ায়েছে। এ কি, তুমি কি দেখছো অমন করে? হ্যাঁ কি দেখছি মানে, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ কোথায় গেল? আমার কৃষ্ণ কোথায় গেল? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।